আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে এমএক্সএন এমবিও করার পর একজন মানুষ কয় ধরনের ইনকাম করতে পারে, সে কতগুলো সুবিধা এখান থেকে পায়। তো একজন এমএক্সএন এমবিও জয়েন করার পর একজন মানুষ টোটালি সে 21 ধরনের আয় করতে পারে এখান থেকে। সে চাইলেই এখান থেকে 21 ধরনের ইনকাম করতে পারে, সেটা ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে র্যাঙ্ক অ্যাচিভ করা পর্যন্ত সে 21 ধরনের আয় করতে পারে। যেমন ডিস্ট্রিবিউটারের কয়টি ইনকাম, বিএস এর কয়টি ইনকাম, জিএস এর কয়টি ইনকাম, পর্যায়ে গেলে এরকম সিপিএস এর সিপিএস সর্বোচ্চ র্যাঙ্কে গেলে সে 21টি ইনকামই করতে পারে, সে ইচ্ছা করলে সে তার কাজের মধ্য দিয়ে করতে পারে। তো আজকে আমরা শুধু জানবো যে সেই 21টি ইনকাম কি আর সেগুলো কত পার্সেন্ট করে। হ্যাঁ, তো এক নম্বর হচ্ছে খুচরা লাভ। খুচরা লাভ হচ্ছে আপনার গিয়ে 20-30% পর্যন্ত পাবেন আপনি অ্যাভারেজে খুচরা লাভ। 2 নম্বর হচ্ছে স্টকিজ বোনাস। স্টকিজ বোনাসটা হচ্ছে 10%, যদি কেউ স্টকিজ নেয় সর্বনিম্ন 10,000 টাকার তাহলে সে স্টকিজ বোনাস 10% পাবে। প্রথমে 10,500 টাকা খরচ হয়, 500 টাকা খরচ হয় আর যদি 10,000 টাকা পণ্য নিতে হয় স্টকিজ সর্বনিম্ন, চাইলে সে সর্বনিম্ন 10,000 টাকার স্টকিজ নিতে পারবে। পরবর্তী থেকে সে 3,000 পয়েন্টের 3,000 পিবির প্রোডাক্ট যদি একসাথে ক্রয় করে এক ইনভয়েসে তাহলে সে স্টকিজ বোনাসটা পাবে, তাহলে সে স্টকিজ বোনাস 10% সে নিতে পারবে। 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ বোনাস, অর্থাৎ আপনি যে কোম্পানি থেকে প্রতি মাসে প্রোডাক্ট ক্রয় করবেন নিজের জন্য বা আপনার আইডির মাধ্যমে সেল হবে যেটাই করেন না কেন, তো সেখান থেকে আপনি প্রত্যক্ষ বোনাস পাবেন 38% পর্যন্ত। প্রথম অবস্থায় 15% পাবেন, 17%, 19%, 21%, 23%, এরকম করে আপনি সর্বোচ্চ 38% পর্যন্ত প্রত্যক্ষ বোনাস বা ডিরেক্ট বোনাস আপনি পাবেন। 4 নম্বর হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাসটা আপনি সর্বনিম্ন 2% থেকে সর্বোচ্চ 23% পর্যন্ত যাবেন। তো কখন 2% পাবেন, কখন 23% পাবেন সেটা আমরা নেক্সট অন্য অন্য ভিডিওর মাধ্যমে বলবো, আপনারা ভিডিওগুলো ফলো করলে জানতে পারবেন বিস্তারিত। 5 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস। হ্যাঁ, ডেভেলপমেন্ট বোনাস আপনি 19% পাবেন, এটা 12তম জেনারেশনের মধ্যে থেকে, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে যারা থাকবে তাদের কাছ থেকে 5%, সেকেন্ড জেনারেশনে যারা থাকে তাদের কাছ থেকে 4%, এরকম পর্যায়ক্রমে 12 জেনারেশনের মধ্যে থেকে আপনারা 19% পর্যন্ত ডেভেলপমেন্ট বোনাস পাবেন। হ্যাঁ, সেটা আমরাও নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব, আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেটা কীভাবে পাবেন। 5 নম্বর আমরা বললাম ডেভেলপমেন্ট বোনাস। এরপর হচ্ছে 6 নম্বর বিপিএস বিএস টু সিপিএস গ্রুপ পারফরমেন্স ইনসেন্টিভ। হ্যাঁ, তো এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো, আজকে শুধু বলবো যে কয়েক রকম ইনকাম পাওয়া যায়। তো 7 নম্বর হচ্ছে জিএস টু ডিএস স্পেশাল গ্রুপ পারফরমেন্স ইনসেন্টিভ। 8 নম্বর হচ্ছে বিপিএস টু সিপিএস লিডারশিপ পারফরমেন্স ইনসেন্টিভ। 9 নম্বর পিএস টু ডিপিএস স্পেশাল লিডারশিপ পারফরমেন্স ইনসেন্টিভ। 10 নম্বর সিপিএস স্পেশাল লিডারশিপ পারফরমেন্স ইনসেন্টিভ 0.5 + 0.5। 11 নম্বর হচ্ছে জিএস টু সিপিএস নিউ স্ট্যাটাস অ্যাচিভমেন্ট ইনসেন্টিভ। 12 নম্বর ডিস্ট্রিবিউটর টু সিপিএস মিলেনিয়ার্স ক্লাব ইনসেন্টিভ, এটা হচ্ছে মিলেনিয়ার্স ক্লাবে যারা অংশগ্রহণ করবে তারা একটা ইনসেন্টিভ পায়, সেই বিষয়ে আমরা আলোচনা করবো। 13 নম্বর হচ্ছে পিএস টু সিপিএস বাৎসরিক এমএক্সএন স্টার ক্লাব ইনসেন্টিভ এমএসসি। 14 নম্বর হচ্ছে বাৎসরিক এমএক্সএন ডায়মন্ড ক্লাব ইনসেন্টিভ। 15 নম্বর হচ্ছে সিপিএস বাৎসরিক এমএক্সএন রুবি ক্লাব ইনসেন্টিভ। 16 নম্বর সিপিএস বাৎসরিক এমএক্সএন কিংস ক্লাব ইনসেন্টিভ। 17 নম্বর সিপিএস বাৎসরিক এমএক্সএন রয়্যাল ক্লাব ইনসেন্টিভ এমআরসি। 18 নম্বর এমবিও জয়েনিং ইনসেন্টিভ। 19 নম্বর স্টকিজ জয়েনিং ইনসেন্টিভ। 20 নম্বর মরণোত্তর ভাতা ফ্যামিলি ভাতা পিএস টু সিপিএস, এটা শুধু পিএস আর সিপিএসটাই পাবে, বিএস থেকে সিপিএস পর্যন্ত যারা পিএস সর্বনিম্ন সর্বোচ্চ সিপিএসের মধ্যে যারা থাকবে এরা পাবে। আর 21 নম্বর হচ্ছে রিকগনিশন। তো আপনি চাইলে এই 21 ধরনের আই কিন্তু এমএক্সএন থেকে করতে পারেন। আজকে আমরা শুধু 21 ধরনের আই কি সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, নেক্সট ভিডিওগুলোতে আমরা এক একটা ধাপে ধাপে ভিডিও করব,
যে একজন এমবিও করার বা ডিস্ট্রিবিউটার থাকাকালীন সে কয়টা ইনকাম করতে পারে, বা বিএস হইলে কয়টা ইনকাম করতে পারে, জিএস হইলে সে কয়টা ইনকাম করতে পারে, বা পিএস হইলে সে কয়টা ইনকাম করতে পারে, এই ধরনের ভিডিও আমরা আস্তে আস্তে দেবো। অনেকে আছেন বোঝেন না এগুলা, বা অফিসেও যাইতে পারেন না, যারা দূরে দূরে কাজ করেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা, বা তারা এই ভিডিওগুলো দেখে শিখতে পারেন খুব সময়ের মধ্যে। অনেকে তো অবশ্যই গিয়েও ট্রেনিং করেন কিন্তু আপনাদের মাথায় কাজ করে না, এই ভিডিওগুলো দেখলে অনেকেই দ্রুত বুঝে যান, অর্থাৎ অল্প সময়ের মধ্যে তারা বুঝতে পারে, কারণ একা একা ভিডিওগুলো দেখলে তার মাথায় ঢুকে। হ্যাঁ, এই কারণে ভিডিওগুলো আপনাদের জন্য, আশা করি নেক্সট ভিডিওগুলো ফলো করবেন। আর যারা MxN এ নতুন জয়েন হতে চান, বাংলাদেশের যেখানেই থাকেন না কেন আপনাদের সাথে আমরা আছি আপনাকে পুরো সাপোর্ট দেওয়ার জন্য, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিচে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার থাকবে, তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য। কেউ ডিলারশিপ নিতে চাইলে তারাও যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।